موحدا بوحدا وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا جلد بلد ولد جسد رسو جزء نزو عزم له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي يحمد حمده حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى أبي سيدنا جهر موت يشار شرگری شدھا پا دھرو ایسے رحمت لیلہو ایسے رحمت لی بھاری بوری شمیر دھار جهرم بيت يا شاي اللهم صل على ما شاء الله مولا محمد تذكير قرن اسمه جاء الله 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 شبابي سكون ذكر قرن الله 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 نام جائی جان جاؤ پہ جائی گا نیشیر شے اللہ نام جائی جان جاؤ پہ جائی گا نیشیر شے رحمت تیرا رحمت تیرا دھال نے میں گناہ جائی تر بھی شے اللہ 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 رحمت تیرا جوارے سے گناہ جائے تر بھی شے اللہ نم جائی جان جاؤ پہ جائی گا نیشیر شے شے اللہ 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 اللہ
দেখেন না ভালো লাগবে সবাই জিকির করেন আল্লাহ 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 রহমতের পে আল্লাহ আসেন নবী মদিনাতে রহমতের পে আল্লাহ আসেন নবী মদিনাতে কে যাবে রহমত নিতে নূরের নবে পাক রওজায় আল্লাহ আল্লাহ কে কে যাবে রহমত লইতে জিন্দা নবে পাক রওজায় আল্লাহ ও নাম জেজম জপে আল্লাহ ও নাম জেজম জপে জায়গা নিশির সে সে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمس العلماء হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার সকল মুদ্দেগান ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা আব্দুর রহিম সাহেব কামালপুরি সম্মানিত সহ সভাপতি কারি মোহাম্মদ আব্দুল লতিফ নাসনি আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদ ওয়ালি বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি আমার পূর্বে সুন্দর আলোচনা করেছেন শিরিনে জবান তো চড়িয়ে বয়ান হযরত মাওলানা বাহাউদ্দিন কাদেরী সাহেব চট্টগ্রাম এর পূর্বে আলোচনা করেছেন মাওলানা আব্দুস সালাম মুহাদ্দিস সাহেব জুড়ি মাওলানা তাজউদ্দিন আল হাবিব সাহেব আপনাদের এলাকার মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা আসাদুজ্জামান জিহাদি সাহেব ঝিনাইদহ খুলনা দিগার সুশিক্ষিত সমাজ আমার প্রান্তীয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আলোচনার শুরুতে আল্লাহ তাআলার সাহি দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মহাপরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ এই অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দুজাহান সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এই জন্য শুকরিয়া আদায়ার্থে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে কয়েকটি বিষয়ে কথা বলার জন্যে আমাকে ইনফর্ম করা হয়েছে আমি প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ কিছু কিছু কথা বলার নিয়ত রাখলাম তবে আপনারা ডানে বামে সম্মুখে পিছনে যেদিকে নজর করেন এখনকার এই সময়টা ফিন্নাই গ্রাস করা একটা সময় লক্ষ্য করবেন যেদিকে তাকাবেন এদিকে ফিতনা আমি আশ্চর্য হলাম আজকে একজন ওয়াইজের বক্তব্য শুনছিলাম অবসর সময়টা বিভিন্ন আলেম আমাদের আলোচনা শুনে কিছু জ্ঞান আহরণ হয় আবার কিছু ফিতনাও দেখা যায় কোন কোন জায়গাগুলি ত্রুটি আছে এগুলি খেয়াল করা যায় একজন আলেমের বক্তব্য শুনছেন উনি বলতেছে ওযুর শুরুতে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে তাহলে এটা বেদাত হবে আজীব ব্যাপার তো আমি চিন্তায় পড়ে গেলাম ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে আমরা পড়ব কোন জায়গায় এটা তো নিঃসন্দেহে একটা ভালো কাজ উত্তম কাজ এর আগে বিসমিল্লাহ আমরা সাধারণত পড়ি
সম্পূর্ণ বিসমিল্লাহটা পড়ি। পরে করে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম ওনার উদ্দেশ্য হলো হাদিসের মধ্যে আসছে লা ওয়াদুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওযু হবে না যদি তার ওযুর শুরুতে আল্লাহ তাআলার নাম স্মরণ না করে। তার দাবি হলো এখানে হাদিসে বলা হয়েছে আল্লাহর নাম স্মরণ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলা হয় না। পাগল যে কত রকম আছে দেশে, বক্তব্যটা শুনে আমি রীতিমতো একটা টাস্কি খেয়ে গেলাম। আমি দেখলাম এই হাদিসটা যারা কোট করেছেন, যারা জমা করেছেন, সংকলন করেছেন, ইমাম ইবনে মাজাহ আল কিজবিনী রহমতুল্লাহ আলাই, ইমাম আবু দাউদ সিজিস্তানি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমাম হাকিম নিসাবুরি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু বকর বাইহাকি রহমতুল্লাহ আলাই, তিনারা প্রত্যেকেই সহস্র কিতাবে এই হাদিস উল্লেখ করার আগে লিখেছেন বাবু তাসমিয়াতি ফিল উদু আও আলাল উদু, বিভিন্ন ভাবে আছে, দুই ভাবে আছে, আলাল উদু আছে, ফিল উদু আছে। বাবু তাসমিয়াতি আলাল উদু মানে ওজুর পূর্বে তাসমিয়া পাঠের অনুচ্ছেদ। এখন আপনারা যুবক ভাইরা, শিক্ষিত বাবারা যারা আছেন, আমাকে বলুন তাসমিয়া শরীফ বলতে আপনারা কি বুঝেন? তাসমিয়া শরীফ মানেই তো বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শরীফের নামই তো হলো তাসমিয়া। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসটা বর্ণনা করলো লা ওয়াদুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, এই হাদিস যে সকল মুহাদ্দিসিনে কেরাম আইমাই কেরাম সংকলন করলেন, বর্ণনা করলেন, ওনারা কিন্তু ইসমাল্লাহ বলতে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা কি বুঝেছেন? 1400 বছর পরে আইসা এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এই ইমানসুর আমলসুরের দলেরা এখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওযুর আগে পড়লে বেদাত হবে, বলে নাউজুবিল্লাহ। যারা হাদিস বর্ণনা করে গেল তারা তাসমিয়া চিনল না। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন দের ব্যাটারি উল্লাহ নামের আগে শায়েক লাগায় সে বলতেছে বিসমিল্লাহ বললে বেদাত হবে, আর কোথায় যাবেন? এগুলি কিয়ামতের আলামত। বিসমিল্লাহ বললে বেদাত হবে এই ফতোয়া যে দেশে নিজেই কিয়ামতের আলামত। আমরা বিসমিল্লাহ শরীফ চাই কিনা বলেন? অন্য একটা হাদিস আমি পড়েছি সহিহ যাইফ সব ধরনের সনদে হাদিসটা আছে, তাফসিরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এবং জামিউ সাগীরের মধ্যেও ইমাম সুয়ুতি হাদিসটা কোট করেছেন, ফতহুল কবির, ফতহুল কবির এবং ফাইজুল কাদির ইমাম মানাবি, অন্যান্য কিতাব আত-তাইসি বিশরহে জামিউ সাগীরের মধ্যেও এই হাদিসটা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমরিন জিল বালিম লা ইয়াবদাউ লা ইয়াবদাউ বিবিসমিল্লাহির রহমানির রহিম আক্তা, প্রত্যেকটা কাজ ওই সকল কাজ যে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এই তাসমিয়া শরীফ যে কাজের শুরুতে বলা হবে না, যে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না সেই কাজটা হলো কর্তিত লেজ কাটা, এটা আমার আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে না। আপনারা বলুন তো একজন মুসলমানের জন্য ওযু করাটা ভালো কাজ কিনা? ওযু না করলে নামাজই হয় না, ওযু একটা তাহারাতের গুরুত্বপূর্ণ বিষয়, ওযু ছাড়া নামাজ হয় না। সেই ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়লে এটা বিদাত হবে, পূর্ণাঙ্গ বিসমিল্লাহ পড়লে বিদাত হবে, এই ধরনের ফতোয়া এখন আমাদের শুনতে হচ্ছে, তার মানে সময়টা বেশি ভালো না দাদু। আমি কিভাবে বললে আপনারা বুঝবেন জানি না, আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি সময়টা ভালো না, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, আপনি কি করবেন? যে কোনো আমল করতে গেলে আপনাকে বলবে বিদাত, ভয় দেখায় আপনাকে আমল থেকে দূরে সরে রাখবে। লাইলাতুন নিসফে মিন শাবান গেল,
যেটাকে আমরা লাইলাতুল বারাত বলি শবে বরাত বলি বলুন এই শবে বরাত সম্পর্কে অনিহা প্রকাশ করার মতো ফতোয়া দেওয়ার লোক এই দেশে ছিল কিনা যারা মানুষকে বিদাতের ভয় দেখায় নামাজ এবং ইবাদত থেকে দূরে সরায় রাখছে ঠিক অনুরূপ লাইলাতুল মেহরাজ সম্পর্কে নামাজ এবং নেকবন্দিগি থেকে আমাদের দূরে সরায় রাখার জন্য এক শ্রেণীর লোক ছিল সামনে আসতেছে মাহে রমাদান মাহে রমাদান দিয়ে তারাবির নামাজ দিয়ে একটা যুদ্ধ শুরু হবে আট রাকাত না 20 রাকাত একটা যুদ্ধ শুরু হবে আবার চার রাকাত পরে পরে সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত পড়া লাগবে না এটা নিয়ে একটা যুদ্ধ হবে মুনাজাত করা যাবে কি যাবে না একটা যুদ্ধ শুরু হবে কি যে একটা অবস্থা চলতেছে মুসলমান আল্লাহকে ডাকবে সেটার বিরুদ্ধে ফতোয়া মুসলমান নবীর দুরুদ পড়বে সেটার বিরুদ্ধে ফতোয়া মুসলমান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে সেটার বিরুদ্ধে ফতোয়া নিঃসন্দেহে গুলি কিয়ামতের আলামত ঠিক কিনা বলেন এই কঠিন ফিতনার সময় আমার যতটুকু জানা আছে আল্লাহর আউলিয়াদের অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কারণ আমাদেরকে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিক নির্দেশ দিক নির্দেশন আল্লাহ তাআলা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে চালাও ওদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সেই পথ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই এই জন্যে রেডিও টেলিভিশনে বৈশাখ মাসে আগের দিনে একটা গান বাজত শাহজালালের বাংলাদেশ এই শাহবরাতের বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম তাদের বাস্তে তাদের বাস্তে রহম করুন আল্লাহ রহম তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আরেকবার বলুন ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ বাবা শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল আমার কথাগুলি একেবারে প্রাঞ্জল সহজ সরল আমি পেস্ট লাগায় কথা বলবো না কাউকে তেল দিয়া কথা বলি না যা বলি ক্লিয়ার কাট কথা বলি বাতেলের শক্তি যদি পর্বতের সমান হয় আমি যদি তার সাথে লড়াই করে নাও পারি আল্লাহর হাবিবের পক্ষে এই বাতেলের পর্বতকে একটা ধাক্কা দিয়ে হলো আমি আল্লাহর রসুলের পক্ষে শক্তির জানান দিব আমি আপনাদের খেদমতে শুধু এটুকু বলবো ওলি আল্লাহদের অনুসরণ করুন ওই পথ ছাড়া এখন আমাদের সামনে বিকল্প কোনো নাজাতের পথ নাই চতুর্দিকে ফিতনা ফিতনা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফজলুল রহমাতুল্লাহ আলাইহি যদি সিলেটে না থাকতেন আল্লাহ যদি দয়া করে ওনাকে এখানে না রাখতেন তাহলে সিলেটবাসীর জন্য আমাদের অশনি সংকট ছিল সাহেব কিবলা একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে টিকায় রাখছে আরেকদিকে পবিত্র কোরআনের তেলাওয়াত দারুল কিরাতকে টিকায় রাখছে ঠিক কিনা বলে শুধু সিলেট না সারা পৃথিবী ব্যাপী খেদমত ছড়াই দিয়েছে এটা আল্লাহর মঞ্জুরি ছাড়া হয় না ভাই অনেক জায়গায় গরু দিবেন ছাগল দিবেন টাকা দিবেন পিসাবরা খাইবো মুরিদার লয়ে খাইবো দেশ বিদেশ ঘুরবো আপনাদের থেকে নিব না মসজিদ করে না মাদ্রাসা করে না দিনের খেদমত করে এরা খায় আর ঘুরে আর সাহেব কেবলা আপনাদের কাছে এসে বলে একটা মাদ্রাসা করো একটা মসজিদ করো সেই লন্ডনের মতো জায়গায় আজকে কোরআনের বাগান মাদ্রাসা খোলা হয়েছে কথা বলে ঠিক কিনা
এগুলি আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমাতুল্লাহ আলাইহির অবদান আমেরিকার মতো জায়গায় মসজিদ মাদ্রাসা করা হয়েছে যারা দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআন এবং সুন্নাহর জন্য সুন্নিয়তের জন্য ময়দানে খেদমত করে কষ্ট করে শ্রম দেয় নিজের জীবনকে বিলিয়ে দেয় এরাই হলো সত্যিকারের আল্লাহর অলি ঠিক কি না বলেন আমার দাদু ভাইরা গভীর রজনী আপনাদের যে প্রেম ভক্তি ভালোবাসা দেখছি অতুলনীয় কি যে মৌচাকের মতো মানুষ বসে আছে নিঃসন্দেহে এটা আল্লাহ হাবিবের মহব্বত আল্লাহ তাআলা কবুল করুক বলুন আমিন দাদু ভাই আমার গভীর মনোযোগ পবিত্র কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে স্পষ্ট করে বলেছেন মুত্তাবি সামিলা মান আনাবা ইলাইয়া দুনিয়ার বান্দা বান্দিরা রে তোমরা ওই রাস্তাটা অনুসরণ করো যে রাস্তায় আমি আল্লাহর আদরের বান্দারা ছিল যে সকল বান্দারা আমি আল্লাহকে আল্লাহর আদেশ অনুসরণ করে পরপারে চলে গেছে আল্লাহ সন্তুষ্টি লাভ করে তাদের পথ অনুসরণ করো আদেশ দিতেছে কে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইমাম শাফি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম ইবনু মাজা ইমাম নাসাই বরবিশাহ গৌসে ফাক আব্দুল কাদের জিলানি খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারি হযরত মুজাদ্দিদ আল ফিসামি আল ফারুকি সুলতানুল বাংলা হযরত শাহজালাল ইয়ামানি হযরত শাহপরান হযরত সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানি আল্লাহর আউলিয়ারা তিনারা কি আল্লাহর সেই নিয়ামত প্রাপ্ত বান্দা নাকি বান্দা না বলেন তাহলে আমাদের উচিত কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা দেখুন কোরআন শরীফে আরেকটা আয়াত আছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়াত এখানে আল্লাহ তিনটা ইতাআতের কথা বলেছেন তিনটা আনুগত্যের কথা বলেছেন এক নম্বরে আল্লাহর কথা আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়াতিউর রাসূল রাসূলের আনুগত্য করো তিন নম্বর হলো উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে হতে যারা আদেশ দাতা সেই সকল ব্যক্তিদের অনুসরণ করো একটা সূক্ষ্ম পয়েন্ট খেয়াল করেন আল্লাহর সম্পর্কে যখন এটা হাতের কথা বলা হয়েছে তোমরা আগে যাও জায়গা দখল করে নাও আর জায়গা হয়তো না জায়গা দখল করো বাইরে তো অনেক লোক দাঁড়ায় আছেন আপনারা যদি মনে করেন দাঁড়ায় থাকলে ভালো তুলে ওটি ভালো আর যদি বলেন না হুজুর বলছে শরম দিয়ে না আসতেছি তাহলে ভিতরে এসে বসে আর যদি মনে করেন না দাঁড়াই শুনবো হুজুর অসুবিধা দাঁড়াই থাকেন আমি আবার জোর করলে চলে যাবেন চলে যাওয়ার সে দাঁড়াই থাকা ভালো নাকি বলে না তোরা সামথিং ইজ বেটার দেন শামসুদ্দিনের বেড়ার করে নাকি গ্রামের মানুষ সে তার ইংলিশ বুঝে না একজন বলতেছে সামথিং ইজ বেটার দেন নাথিং তো উনি কয় উনি ইংরেজি কইছে আমি ইংরেজিটা শিখছি শামসুদ্দিনের বেড়ার করে না তা আমার মনে হয় দাঁড়ায় থাকাটা চলে যাওয়ার চেয়ে ভালো তবে বসলে দাঁড়ায় থাকার চেয়ে ভালো বসলে দাঁড়ায় থাকার চেয়ে কি ভালো জিকিরের মজলিসের পাশে দাঁড়ায় থাকলেও মুসলিম শরীফে হাদিস যে জিকিরে জিকিরের মজলিসের পাশে দাঁড়ায় থাকলে আল্লাহ এই উসিলায় গুনাহ মাফ করে দেন তাহলে লসের কোনো কারবার নাই তবে দাঁড়ায় থাকার চেয়ে বসলে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি খুশি হয় আমার আহ্বান রইল রাস্তার আছে ঘোরাফেরা কত মানুষ করতেছে বহুত ঘুরছেন এই ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে এইভাবেই তো জীবন শেষ হয়ে যায় আমি ছোট্ট বাচ্চা মানুষ এই যে শ্রীমঙ্গলে লেখাপড়া করছি তারপরে সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসায় চলে গেছি ছোট মানুষ ছিলাম দেখতে দেখতে চুল পাকিয়ে যেতেছে চুল পাকনা যখন দেখি তখন একটু টেনশন করি আরে কোন সমাজে আজরা গাই প্রত্যেকটা সময় এটা ফলো করি চিন্তা করি এইভাবেই তো ঘুরতে ঘুরতে জীবন শেষ
সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া অবুজ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া পরপারের ডাক পড়িলে তোমার মরণের ডাক পড়িলে পার হইবা তুমি কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া ব্রাহ্মণ বাজারের নবীর প্রেমিকারা মন দিয়ে শুনো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তিনার ওয়ারিস যারা প্রতিনিধি যারা তাদেরকে রেখে গেছেন নবীর ওয়ারিস হলো তারা যারা আল্লাহর আউলিয়া তাদের পথ যদি অনুসরণ করতে পারো মদিনাওয়ালার পা পথ পাইয়া যাইবা আর যদি ওলি আল্লাহ অবজ্ঞা করো কবরে হাসরে মিজানে ফুল চারাতে সব জায়গায় বিপদে পড়বা যে কথাটা বলছিলাম তিনটা কথা আল্লাহ বলেছেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহর কথা বলতে গিয়ে আতিউ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূলা রাসূলের আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে আতিউ শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ কিন্তু খেয়াল করে দেখেন উলিল আমরে মিনকুমের আগে আতিউ শব্দটা আলাদা আল্লাহ ব্যবহার করেন না হাকিকত কি রহস্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের আগে আতিউ শব্দটা থাকার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা ফরজ হয়ে গেছে যদি উলিল আমরে মিনকুম এর পূর্বেও আতিউ শব্দটা আল্লাহ ব্যবহার করতেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যেভাবে ফরজ আলেম উলামা পীর মাশাইখের অনুসরণ করা ওইভাবে ফরজ হয়ে যেত কথা বুঝতেছেন যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আতিউ শব্দটা রয়েছে উলিল আমরে মিনকুমের পূর্বে আতিউ শব্দ নাই সেহেতু বোঝা গেল আলেমদের আউলিয়াদের অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণের জন্য পীর মুর্শিদ মানতে হবে আল্লাহ রাসূলের জন্য আলেম উলামাদের মানতে হবে আল্লাহ রাসূলের পথে চলার জন্য যদি আলেমদের অনুসরণ করা ফরজ হইতো তাহলে ইমাম আবু হানিফার মাসালা একটা ইমাম শাফির মাসালা হইলো আরেকটা ইমাম মালিকের মাসালা হইলো আরেকটা যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে নামাজে নাভির নিচে হাত বাঁধার কথা ইমাম শাফি বলছে বুকের নিচে নাভির উপরে এইভাবে হাত বাঁধার কথা আর ইমাম মালিক বলছে হাত ছেড়ে দাঁড়িয়ে থাকার কথা যদি আলেমদের ইমামদের অনুসরণ করা ফরজ হইতো তাহলে তিনজন ইমামের এতাত ফরজ হয়ে যেত তাহলে কোনটা মানতেন আর কোনটা ছাড়তেন পেস লেগে যেত উম্মত বিপাকে পড়ে যেত রসুল পাকের উম্মত বিপদে পড়ে যেত বিভ্রান্তির মধ্যে পড়ে যেত এই জন্যে হাত আমরা নাবির নিচে বাঁধি ইমাম আবু হানিফার অনুসরণের জন্য নয় তিনি গবেষণা করে কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য নাবির নিচে হাত বাঁধার কথা বলেছে অর্থাৎ ইমাম আবু হানিফার গবেষণার মাধ্যমে আল্লাহর রাসূলকে মানার জন্য আমরা নাবির নিচে হাত বাঁধি আমাদের এই কোলাউরা মৌলভী বাজারে এই বৃহত্তর সিলেটের ভিতরে অনেক লেডিস নামাজি বের হয়ে গেছে কি যে একটা অত্যাচার শুরু করছে তারা আমি আজকে স্পষ্ট করে বলছি যারা বুকের উপরে হাত বাঁধেন এইভাবে আপনাদেরকে মিন করে বলছি শুনুন আমি আপনাদের শত্রু নয় আপনারা আমার কথাগুলি নোট করেন আমার কাছে কোনো ভুল তথ্য পাবেন না ইনশাআল্লাহ যারা বুকের উপরে হাত বাঁধেন আপনাদের পক্ষে একটাও সহি হাদিস নাই সবগুলি দুর্বল আর আমরা যারা নাবির নিচে হাত বাঁধি আমাদের পক্ষে টোটাল আটটা হাদিসের মধ্যে চারটা হাদিস হলো শক্তিশালী হাদিস একটা দুই পক্ষের দুইটা হাদিস বলি একটা একটা করে তাহলে বুঝবেন
কোনটা করা উচিত আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা কি দুর্বল সনদের হাদিসের উপর আমল করে করবেন না সহি সনদের উপর আমল করবেন তাহলে শুনুন যারা বুকের উপর হাত বাঁধেন তাদের এক নম্বর দলিল সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ আছে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সদর বুকের উপরে হাত বাঁধতেন এটা সিহাসিতার অন্যতম কিতাব সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ আছে এই হাদিস আমরাও পড়েছি কিন্তু এই হাদিসের উপর আমরা আমল করি না কেন শুনো তোমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে বলা হচ্ছে সহি হাদিস মানার জন্য বুকের উপরে হাত বাঁধা হয় আমি আজকে ক্লিয়ার করে বলছি তারা ধোঁকাবাজ এরা মধুর লেভেলে মদ বিক্রি করে সহি হাদিসের লেভেল দেখে দুর্বল হাদিসের উপর আমল করা প্রিয় ভাই আমার আবু দাউদের সেই হাদিস আমরা কেন আমল করি না এক নম্বরে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে হাত বাঁধার কথাটা বললেন উনি একজন তাবেঈ অর্থাৎ জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে উনি দেখেন নাই এবার আপনারা আমাকে বলেন যেই লোক জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখেই নাই সেই লোক বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বাঁধছে তাহলে এটা কিরকম শক্তিশালী হতে পারে আপনারা একটু নিজেকে নিজে জিজ্ঞাসা করেন উনি তো জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখেই নাই কোনোদিন নবীজিকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেই নাই উনি বলতেছে বুকের উপরে হাত আল্লাহ রসুল বাঁধছেন এই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের ভাষায় বলা হয় মুরসাল কি বলা হয় মুরসাল দুই নম্বরে হলো এই হাদিসের সনদে আরেকজন বর্ণনাকারী আছে ওনার নাম হলো সুলাইমান ইবনে মুসা সুলাইমান ইবনে মুসা সম্পর্কে ইমাম বুখারী ইমাম আবু জুরাহা ইমাম আবু হাতিম সহ ইমাম ইবনে আদি এক জামাত মুহাদ্দিসিনে কারাম সবাই বলেছে ওয়া ইন্দাহু মানাকি ওয়া হুয়া মুনকারুল হাদিস আই দাঈফুল হাদিস এই সুলাইমান ইবনে মুসা হলো দুর্বল রাবি সমালোচিত রাবি মুনকার রাবি এই লোকের বর্ণনা হইল বুকের উপরে হাত বাঁধতে হবে দুইটা কারণ আমি দর্শালাম ওয়াল্লাহি আমি বানায় বলছি না অনুমানেও বলছি না আমি জেনে স্টাডি করে কথা বলছি আমার জানা আছে এই সনদে দুইটা প্রবলেম আছে দুর্বলতা আছে একটা হলো এটা মুরসাল এমন একজন ব্যক্তি বুকে হাত বাঁধার কথাটা বলেছেন যে লোক জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখেই নাই আরেকটা হলো সুলাইমান ইবনে মুসা নামক রাবি সে দুর্বল মুনকার রাবি সমালোচিত রাবি অভিযুক্ত রাবি এবার আসেন আমরা নাবীর নিচে হাত বাঁধি কেন এই হাদিস সম্পর্কে দুইটা কথা একটা হাদিস বলবো চাষা ইমাম বুখারী এবং মুসলিম দুইজনের উস্তাদ ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবা তার অরিজিনাল নুসখার ছাপা আমার কাছে আছে একটা হলো আরব দেশের শেখ আওয়ামা হাফিজাহুল্লাহ তাহকিক করা মুসান্নাফ এই কিতাব তো আমার কাছে আছে বেশি না এটা 20 খণ্ডে 26000 টাকা দাম 20 খণ্ডে 26000 টাকা দাম এখন হয়তো আরো দাম বাড়ছে কারণ এখন কিতাবের দাম কাগজ দাম সব কিছুই বাড়তি আরেকটা হলো পাকিস্তানের আল্লামা শেখুল হাদিস জায়েদ আল কাউসারি রাহিমাহুল্লাহু তাআলা দিনার তাহকিক করা মুসান্নাফ সেটাও আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ বলেন এই দুইটা নুসখার মধ্যেই আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীকে দেখেছি গো ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিসসালাতি তাহতাস সুররা আমার দয়াল নবীজি নামাজের মধ্যে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখতে এই হাদিস যিনি বর্ণনা করেছেন উনি সরাসরি রাসূলের পাকের সাহাবি নবীজির সাথে নামাজ পড়েছেন আল্লাহর নবীকে দেখেছেন দ্বিতীয়ত এই হাদিসের সনদের মধ্যে কোনো দুর্বল রাবি নাই ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন হাফিজুল হাদিস ইমাম কাসেম ইবনে কুতুবগা রহমাতুল্লাহ আলাই তিনি এবং বেশ কয়েকজন বিখ্যাত অবিখ্যাত মুহাদ্দিস তিনারা তাদের স্বশ কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করে সনদ সহকারে তাহতা সুররা শব্দ সহকারে বলেছেন হাজা হাদিসুন সাহি রিজালুহু
كلهم رجاله كلهم مؤثقون اي رجاله ثقات এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত শব্দবাদী এটা সহিহ হাদিস আমি প্রত্যেকটা হাদিস যদি ভাবে আলাদা আলাদা করে আলোচনা করি ক্লাস সিস্টেমে যদি একটার পর একটা একটার পর একটা আপনাদেরকে দর্সের সিস্টেমে আলোচনা করতে থাকি তাহলে বিষয়টা একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে যে একজন মুসলমানের জন্য নবীর নিচে হাত বাঁধাটা আল্লাহর রাসূলের সুন্নাহ সুবহানাল্লাহ বলে আমি আপনাদেরকে আবার বুখারী শরীফ থেকে একটা ব্যাখ্যা দিব সহিহ মুসলিম এবং সহিহ বুখারী থেকে যেখানে উল্লেখ বুখারীতে মওকুফ রূপে হযরত আলী থেকে তরজমাতুল বাবে হাদিসটা রয়েছে সহিহ মুসলিম সুনানু আবি দাউদ অন্যান্য কিতাবে মারফু মুত্তাসিল সহিহ সনদ উল্লেখ ওয়াইল ইবনে হুজর বলেন সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন একজন যুবক ভাই দাঁড়ান তো যে কোনো একজন যুবক ভাই দাঁড়ান দাঁড়ান না যে কোনো একজন দাঁড়ান অসুবিধা নেই এই যে বাস আপনি খেয়াল করেন সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনুসরণ করবেন নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছেন আপনিও বাম হাতের কবজির উপরে ডান হাত এভাবে রাখবেন রেখে উপরও ঠেলবেন না নিচেও ঠেলবেন না কোনো ঠেলাঠেলি যাবেন না বাম হাতের কবজির উপরে ডান হাতটা রেখে নরমাল এখানে কোনো শক্তি রাখবেন না নরমাল যেখানে যায় ওভাবে হাতটা রাখেন হাতে এখানে শক্তি রাখা যাবে না নরমাল কোনো দলাদলি করবেন না আপনি ঠেলাঠেলি নাই নরমাল এখানে নরমাল যেখানে যায় হ্যাঁ এবার সবাই একটু ওনার দিকে তাকান আপনি একটু পিছন দিকে ঘুরে না আপনাকে সবাই দেখো দেখেন তো ওনার হাত কি মুখের উপরে গেছে না নাভির নিচে জোরে বলেন কোন জায়গায় গেছে আপনি বসেন আপনাকে ধন্যবাদ উনি কি নাভির নিচে জোর করে নিছে না এমনি গেছে দেখেন আপনি যদি কোনো দলাদলি না করেন ঠেলাঠেলি না করেন উপরে নিচে ধাক্কাধাক্কি না করেন বাম হাতে কবজির বর্ডার হাত রেখে নরমালি যদি রাখে এমনি রেখে দেন তাহলে 100 জনের মধ্যে 98 জনের হাত নাভির নিচে যাবে হয়তো স্বাভাবিক না হয় অস্বাভাবিক দু একজনের নাভি বরাবর থাকবে কোন ক্রমে হাত বুকের উপর উঠবে না তাহলে আমরা যদি বুখারী মুসলিমের সহিহ হাদিসের উপরে নিরপেক্ষভাবে আমল করি তাহলে অটোমেটিক প্রমাণ হবে নাভির নিচে হাত বাঁধা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ ঠিক কিনা বলে হঠাৎ করে এরা কারা যারা এসে বলতেছে আমাদের বাপ দাদার নামাজ ভুল আসিল নাউজুবিল্লাহ বলে একেবারে ঠিক কইছেন আমি ইসরায়েলি গিয়ে দেখেছি আমি ফিলিস্তিন গেছিলাম জানেন নি আপনারা ফিলিস্তিন যুদ্ধের যে মেইন সময় ওই সময় যুদ্ধ যুদ্ধটা আমি গিয়ে ফিলিস্তিন হাজির হইছি আমার অনেকে ডর দেখাইছে যাইও না আমি কইছি দৌড়বে না এই দেশে গিয়ে মরতার লোভ আছে কি কর ডর দেখাস মরতাম না 10 বছর 20 বছর 50 বছর পড়লে আমার পরে মরল মরব ফিলিস্তিন গিয়ে ইসলামের জন্য প্রয়োজনে মরব মুসলমানের পাশে দাঁড়ায় মরে যাব তার একটু সাহস প্রয়োজনে বাংলাদেশ থেকে আমাদের এক মুসলিম ভাই আসছে তাদের পাশে দাঁড়ায় মরে গেল তারা একটু সাহস পাবে যে না দূর থেকে আমাদের একটা ভাই আসছে যুদ্ধের যদিও কোনো ধরনের সেখানে আমি ক্ষেত্র পাই নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 9 জন গিয়েছিলাম 9 জনের নিয়ত সহি ছিল আমরা যতটুকু সম্ভব হয়েছে ডলার কেউ পাউন্ড কেউ সৌদি রিয়াল বিভিন্ন রাষ্ট্রের টাকা ছিল মুদ্রা ছিল আলহামদুলিল্লাহ সবাই কম বেশি দান করে আসছে প্রকাশ্যে দান করাও নিষেধ ওখানে প্রকাশ্যে দান করাও নিষেধ যদি টের পায় আপনি ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করতেছেন তাহলে ইসরায়েলের পুলিশ গুলি করে আপনাকে হত্যা করে ফেলবে কোনো বিচার নাই কিন্তু আমরা তাদের সামনে না হইলেও দিনে রাতে যখনই সুযোগ পাইছি বেশিরভাগ রাতে আমরা মুসলমানদের যাদেরকে পাইছি তাদেরকে আমরা যতদূর পারছি সহযোগিতা করছি আমরা নিয়ত করে গেছি মুসলমানদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ সিরিয়াতে গিয়ে ওখানে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র তো একেবারে মারাত্মক অবস্থা ওই দেশের 5000 টাকা বাংলাদেশের 50 টাকার সমান বুঝছেননি তাহলে কত মুদ্রাস্ফীতির মধ্যে তারা আছে কঠিন অবস্থার মধ্যে আছে সর্বনিম্ন নোট হইলো ধরতে গেলে হইলো 2000 টাকা নোট 2000 টাকা বাংলাদেশের 2 টাকার মতো বা একটু বেশি হবে আর কি
5000 টাকার আমরা 50 টাকার মত মনে করছি এরকম হিসাব করে দেখছি আর 2000 টাকার বেশি হবে এত একটা অভাবের দেশ হলো সিরিয়া সেখানে আমরা যতদূর সম্ভব এসে দিছি আমি আমার একটা সাইবার টিম আছে হুসাইনি সাইবার টিম বাংলাদেশ এটা মানবিক সংগঠন ওই সংগঠনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যতদূর পারছি দিয়ে আসছি আপনাদেরকে বলছি আপনারা কি ইসরায়েলের পক্ষে না মুসলমানের পক্ষে আওয়াজে বোঝা গেছে এখানে ঝামেলা আছে না না ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে তাহলে বাড়ি কারো বাড়িতে যেন লাখ সাবান দেখি না লাখ সাবান ডাব শ্যাম্পু সার্ফ এক্সেল পাউডার হুইল পাউডার পেপসি কোকা কোলা সেভেন আপ স্প্রাইট তারপরে ফান্টা হ্যাঁ আরো জানে কত কিছু ইউনিলিভারের যত পণ্য কেএফসির যত পণ্য আরো যা কিছু ইসরায়েলের আছে কোন মুসলমান হিসেবে আপনারা এগুলি ক্রয় করবেন না ইসরায়েলি পণ্য বয়কট আপনি যদি মনে করেন যে না আমি একটা লাখ সাবান কিনছি কি হয়েছে আপনি জানেন আপনারা এই অল্প অল্প বলবো করে যে ইসরায়েলের পণ্য কিনছেন তারা এই পণ্য বিক্রি করে যে লাভ হয় লভ্যাংশটা দিয়ে গোলা বানায় বোমা বানায় 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 মুসলমান মারে তাহলে আপনার টাকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হোক এটা কি আপনারা চান যুবক ভাইরা বলেন চান আপনারা তাহলে পেপসি কোকা কোলা বন্ধ ফান্টা এবং সেভেন আপ স্প্রাইট বন্ধ মজু খাবেন বাংলাদেশের পণ্য মজু ভালো জিনিস বাইরের জিনিস সবসময় মনে হয় ভালো আসলে এত ভালো না বাংলাদেশের তো খারাপ না আরো আছে ক্লেম অংশ আর কি কি যেন আছে বাংলাদেশে পণ্য নিবেন কেয়া সাবান আছে কেয়া সাবান তিব্বত সাবান আছে খুব ভালো আমাদের দেশের জিনিস দুইটা টাকা থাকলে আমাদের দেশে থাকবে ইহুদিরা টাকা দিয়ে লাভ নাই আমাদের দেশের জিনিস আমরা ব্যবহার করব কেয়া পাউডার আছে কাপড় ধোয়ার জন্য কেয়া পাউডার আছে সার্ফ এক্সেল কিনবেন না কেয়া পাউডার কিনবেন তিব্বত পাউডার আছে ফাস্ট ওয়াশ আছে চাকা আছে নাকি বাংলাদেশের পণ্য যতগুলি আছে ওগুলি ব্যবহার করবেন মুসলমান যতদিন বাঁচবেন পারলে মুসলমানদের উপকার করবেন যদি না পারেন মুসলমানদের ক্ষতি করবেন না কি বলেন আপনারা আমি আপনাদের একটা তকবীর দেই আমি তকবীর দেই আপনারা সবাই আমার সাথে একটা তকবীর দিবেন না ব্যাটারি দুর্বল তকবীর দিবেন গলাটা ক্লিয়ার করেন আপনারা দিতে হবে দদ্দুর ভারে নারায়ণ তকবীর আল্লাহু আকবার মুরব্বী কইছেন না আপনি আপনি কিন্তু কইছেন না আস্তে কইয়ে শরীক হয়ে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুল তলি জিন্দাবাদ জিন্দাবাদ দুনিয়ার মুসলিম এই যে তাকবীরটা দিছেন পুরাটা এলাকা কাটতে হচ্ছে এইভাবে মানুষের ইমানের জজবা বাড়ে মাঝখানে কথাগুলি বললাম কেন ওই যে হাত বাঁধার বিষয়টা নিয়ে এগুলি আমি ইসরায়েলিকে দেখে আসছি ইসরায়েলিরা কিছু কিছু ইহুদি আসারা প্রার্থনা করে প্রার্থনার ক্ষেত্রে তারা আবার এইভাবে হাত বাঁধে মানে এটার সাথে এটার একটা মিল আছে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবে আগের যুগের যারা কাফের মুশরিক তাদের মূর্তি সেই মূর্তিগুলি সংরক্ষণ করা আছে এগুলি পিকচার পাওয়া যায় গুগলে ওই মূর্তিগুলির হাত এইভাবে রাখা দেখবেন আপনারা এই ইহুদি নাসারা কাফের কুফফার মুশরিকদের সাথে এই নামাজ হামিদের ম্যাচিং আছে ঠিক কিনা বলে আপনি নামাজের ভিতরে দুইটা ছেলেকে যদি আমি পাশাপাশি দাঁড় করাই একটা ছেলে এইভাবে দাঁড়াইছে পা দুইটা এমনি সরায়া আর একটা ছেলে পা স্বাভাবিক রেখে নাভির নিচে দাঁড়াইছে আপনাদের কাছে এই নাভির নিচেরটার মধ্যে আদব কায়দা বেশি বুঝাবে না এমনি যেটা দাঁড়াইছে সরাইয়া এর মাঝে আদব কোনটা আদব বেশি হবে বলেন আল্লাহ তাআলা সেটাই বলেছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও তাহলে এটা নম্রতা না এটার মধ্যে নম্রতা আপনাদের জ্ঞানে কি বলে বলুন না নাভির নিচে হাত বাঁধাটা হলো নম্রতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং বিনয়
কোরআনের সাথে ম্যাচিং এজন্য আমরা আমরা যারা হানাফি আমরা যারা সুন্নি আমরা নবীর তরিকার ভিতরে আছি আমরা নবীর তরিকার ভিতরে আছি কিনা বলেন নামাজের ক্ষেত্রে বিষয়গুলি বারবার আলোচনা করতে হবে আমাদের এই যুবকদের মাথা হ্যাং করে দিচ্ছে কলেজে যায় স্কুলে যায় ইউনিভার্সিটিতে যায় গেলেই এই ভাইরাসগুলি চতুর্দিকে ছড়ায় গেছে কিন্তু আমরা সুন্নি যারা আছি আমরা আছি ইউসুফ নবীর কাহিনী লইয়া মুসা নবীর কাহিনী লইয়া হ্যাঁ আসি ইব্রাহিম নবীর কাহিনী লইয়া আসি বিলাল রাদিয়াল্লাহু আনহু কাহিনী লইয়া নিঃসন্দেহে কাহিনীও দরকার আছে কিন্তু ওই কাহিনী কেন্দ্রিক হইতে হইতে মাসআলা মাসাইল মাযহাব মিল্লাতের আকায়েদের যে খেদমত করা লাগবে এটা আমরা ভুলেই গেছি দুইটা সমন্বয় করে কথা বলতে হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমান এবং নেক আমল দুইটাকে ম্যাচিং করে কথা বলতে হবে ওয়াজ বেশি বেশি দাওয়াত পাওয়ার জন্য কাহিনী একটা ধরলাম যেমন একটা কাহিনী ওয়াজ করি আগে বলে রাখি ওয়াজটা ভুল না কারণ নাম মেনশন দরকার নাই ভুল আমি করলেও ভুল ভুল আপনি করলেও ভুল আমি কারো নাম বা কারো প্রতিপক্ষ হয়ে এই কথাটা বলছি না আমি সবার ইসলাহের উদ্দেশ্যে বলছি একটা ভুল ওয়াজ করি আগে শুনুন ভুলটা শুনুন এরপরে সঠিকটা বলবো ইহুদিরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দৌড়াচ্ছে হত্যা করে ফেলার জন্য হযরতে জাকারিয়া নবীকে দৌড়াচ্ছে উনি দৌড়াইতে দৌড়াইতে নিজের জান বাঁচাইবার জন্য গাছের কাছে যাইয়া বলতেছে গাছ রে তুই আমারে সাহায্য কর গাছ হযরতে জাকারিয়া নবীকে সাহায্য করতে যাইয়া এইভাবে দরজার মতো খুলে গেল জাকারিয়া নবী সেই গাছের ভিতরে ঢুকে গেছে এরপরে গাছ এইভাবে দরজার মতো লেগে গেছে ফলে জাকারিয়া নবীর গায়ের চাদর মুবারকের একটা কোনা গাছের বাইরে বের হয়ে রয়েছে ইহুদিরা এসে দেখে জাকারিয়া নবীর নিচে ঢুকছে তখন করাত দিয়ে কাটতে কাটতে ইহুদিদের করাত যখন জাকারিয়া নবীর মাথার মধ্যে লাগছে ব্যথা পাইয়া জাকারিয়া আলাইহিস সালাম তিনি উহ করে উঠলেন আমার আল্লাহ নাকি বলতেছে নবী জাকারিয়া রে তুমি আমার কাছে সাহায্য চাও নাই তুমি গাছের কাছে সাহায্য চাইছো এখন গাছ তোমারে জায়গা দিছে এই মুহূর্তে তোমার মাথায় করাতে আঘাত লাগার পরে তুমি উহ করছো আমার কাছে সাহায্য না চায় গাছের কাছে চাইছো এখন যদি তুমি দ্বিতীয়বার উহ শব্দ করো নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দিব সত্যি করে বলেন মুরব্বীরা এই ওয়াজটা শুনছি কিন্তু এই ওয়াজ যে করছে তারও তওবা করতে হবে যারা এটা সমর্থন করে তাদের তওবা করতে হবে এটা ভুল ওয়াজ সঠিক ওয়াজটা আবার আপনাদেরকে রেফারেন্স সহকারে আমি বলে দিই হাফিজুল হাদিস ইমাম ইমাদুদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তদিও আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদ সহকারে হাদিস এই ঘটনাটা উল্লেখ করেছেন আমার দয়াল নবীজি বলেন আমি যখন মেরাজে গেলাম মেরাজ রজনীতে এক পর্যায়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হযরতে জাকারিয়া নবীকে বললেন আল্লাহর নবী হে জাকারিয়া আপনি কি বলবেন আপনার সাথে কি ঘটনা ঘটেছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আমাদের নবীকে তখন লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অরিজিনাল ঘটনাটা হলো জাকারিয়া নবী বলতেছে আমার সন্তান হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম সে সুন্দর সুদর্শন পক্ষে যুবক ছিল আল্লাহর নবী ছিল তিনার মাজার জিয়ারত করে আসছি আমি গুনাহগার ওনার মাজার শরীফ হলো সিরিয়ার রাজধানী দামেস্কে উমাইয়া মসজিদ যেটা সবচেয়ে বড় মসজিদ যেখান থেকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতেন সেই মসজিদের ভিতরে হলো ওনার মাজার শরীফ ইয়াহইয়া আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে
তৎকালীন সময়ে ইহুদিদের রাজা যিনি ছিল শাসক তার রানী কুপ্রস্তাব দিয়েছিল ওই কুপ্রস্তাব নবী ইয়াহইয়া আলাইহিস সালাম গ্রহণ করেন নাই উল্টা তাকে শাসন করেছেন ধমক দিয়েছেন আল্লাহর ভয়ের কথা বলেছেন এখন রাজার রাজ্যে সেরানি সে এমনিতেই প্রস্তাব দেওয়ার পরে ডিনাই করার কারণে আরো রাগান্বিত হয়ে গেছে আরো গুসা হয়ে গেছে এমন কি রাজার কাছে বলে এই আইন পাস করাইছে ইয়াহইয়া আলাইহিস সালামকে আজকের মধ্যে হত্যা করতে হবে রাজা তার রানীর প্রতি দুর্ভোগ সেই সুবাদে রাজি হয়ে গেল কয়েকজন সিপাহি পাঠাইলো জল্লাদ সহকারে রাজার আদেশ রানীর আদেশ নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করতে হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তিনার পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজ আদায় করছিলেন ওই নামাজরত অবস্থায় ইহুদি রাজার সেই বাহিনীরা জল্লাদ সহ যাইয়া তিনারা যখন সেজদায় সেজদার মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামের মাথায় বিশাল বড় ছুরি তরবারি এইভাবে আঘাত করে ওনার শরীর মুবারক থেকে জেসের মুবারক থেকে সের মুবারক মাথা মুবারক আলাদা করে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম তো নামাজে তিনি হুজুরি কালবে নামাজ আদায় করছেন তিনি তো এদিকে খেয়াল করছেন না এদিকে তিনার সন্তান শহীদ হয়ে গেছে নামাজ শেষে তিনি দৃশ্য দেখে তিনি ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহ তাআলা সাহায্য কামনা করলেন এমন অবস্থায় নামাজ শেষে বেশ অনেকটা সময় যাওয়ার পরে আরো দুই একজন লোক এসে বলতেছে হে আল্লাহ নবী জাকারিয়া এই ইহুদিরা আপনাকেও হত্যা করতে আসছে আসতেছে তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন হে পরওয়ারদিগার হে সর্বময় ক্ষমতার মালিক আমি আপনার কাছে সাহায্য কামনা করছি বলেন কার কাছে সাহায্য চাইলেন আল্লাহ আওয়াজটা বলেন কার কাছে আল্লাহর কাছে কিন্তু এই গল্প বাজরা ওয়াজ করে কি জাকারিয়া নবী গাছের কাছে সাহায্য চাইছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন ঠিক ওই সময় ওনার পাশে যে বড় গাছ ছিল ওই গাছ মানুষের মতো আওয়াজ করে বলতেছে আল্লাহর নবী জাকারিয়া গো আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আপনি আমার ভিতরে প্রবেশ করুন কার অনুমতি ক্রমে গাছ বলতেছে আপনি আল্লাহর অনুমতি ক্রমে আমার ভিতরে প্রবেশ করুন মহান আল্লাহ তাআলার অনুমতি ক্রমে জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে ঢুকছে পুরো ঘটনাটাই হলো মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা এবং আল্লাহর দয়ায় গাছের ভিতরে ঢোকা এখানে কিন্তু গাছের কাছে সাহায্য চাওয়া কিংবা গাইরুল্লাহর সাহায্য চাওয়ার কোনো প্রশ্ন নাই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন আল্লাহর নির্দেশে গাছ বলল হে আল্লাহর নবী আল্লাহর অনুমতি ক্রমে আপনি আমার ভিতরে প্রবেশ করুন মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরত জাকারিয়া গাছের ভিতরে ঢুকলেন গাছের পালটি বন্ধ হয়ে গেল কিন্তু ওই যে চাদর মুবারকের একটা কোনা পালটির বাইরে রয়ে গেল এমন অবস্থায় ইহুদিরা এসে খুঁজতেছে জাকারিয়া নবী কোথায় কোথাও ওনাকে খুঁজে না পাইয়া একটু ক্লান্ত হয়ে দাঁড়ায় রয়েছে এমন অবস্থায় ইবলিস শয়তান তাদের সামনে এসে দাঁড়াইল বড় ঘুমটা দিয়া আবা কাবা উব্বা জুবা লইয়া দরবেশের সুরত লইয়া নেক সুরতে শয়তান ইন্ন শাইতান লিল ইনসানি আদুফুম মুবিন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সে শয়তান এসে বলতেছে হে আমার দুস্তরা ইহুদিদেরকে হে আমার দুস্তরা আমি তোমাদের বলে দিতে পারবো জাকারিয়া নবী কোথায় আছে ইহুদিরা বলতেছে কোথায় আছে বলো তখন বলতেছে ওই গাছের ভিতরে আছে ইহুদিরা বিশ্বাস করলো না ধমক দিয়ে বললে গাছের ভিতরে আবার মানুষ থাকে নাকি আপনি আমাদেরকে হয়রানি করবেন না তাহলে আপনাকে হত্যা করবো ইহুদিরা শয়তানকে হত্যা করা হুমকি দিল ওই দিন যদি শয়তানকে হত্যা করতো ভালোই হতো শয়তান কয় এটা কি হইলো আমি উপকার করতে আসলাম আপনাদের আর আপনারা আমারে হত্যা করতে চান আমারে ধমক দেন আমি সত্য বলছি জাকারিয়া নবী গাছের ভিতরে আছে ইহুদিরা আরো রাগান্বিত হয়ে বলে প্রমাণ দিতে হবে তোমাকে না হলে তোমাকে হত্যা করবো শয়তান তখন বলল ওই যে দেখেন জাকারিয়া নবীর চাদরের কোনা গাছের বাহিরে বের হয়ে আসে ওই গাছের ভিতরে ঢুকেছে লোকেরা দেখলো সত্যিই তো এটা চাদরের কোনা তো বের হয়ে আছে
তখন তারা বিশ্বাস করবে এই ইহুদিরা নিচে দিয়া গাছ কাটতেছে কোন দিক দিয়া নিচে দিয়া শয়তান নিচে দিয়া কাটতো না শয়তানের বুদ্ধি কত খারাপ দেখে নিচে দিয়া কাটতো না উপরে থেকে নিচে কাটো তাহলে একসাথে দুই কাজ হবে গাছও কাটা হবে তোমাদের উদ্দেশ্য সফল হবে নাউজুবিল্লাহ বলেন শয়তানের বুদ্ধিতে তারা গাছের উপর থেকে ডালের উপর থেকে বড় করাত লাগায় কাটতে 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 ওই করাত গাছ কাটতে কাটতে যখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে আঘাত করলো আঘাত করার পরে একটা ধারালো করাত মাথার মধ্যে আঘাত করলে কি রকম লাগতে পারে আপনারা তো বুঝেন তখন তিনি কষ্টে ব্যথা পেয়ে আঘাত পেয়ে উফ শব্দটা উচ্চারণ করলেন আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন বন্ধু নবী জাকারিয়া গো এই ইহুদিদের আঘাতে আপনি যদি ব্যথায় উফ শব্দ বলেন আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি যদি আরেকবার কষ্ট প্রকাশ করেন আপনার এই কষ্টের কারণে আমি আল্লাহ এই জমিনটা উল্টাইয়া তাদেরকে এই মুহূর্তে ধ্বংস করে দিব জাকারিয়া নবী ওই সময় চিন্তা করলেন জমিন যদি আমার আল্লাহ উল্টাইয়া দেন শুধু কাফের মুশরিকেরা মরবে না ওই জমিনের মধ্যে ইমানদারেরাও আছে ওনার উম্মতেরাও আছে উম্মতেরাও ধ্বংস হয়ে যাবে জমিন থেকে উম্মতেরা যেন ধ্বংস না হয় এই জন্য আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সম্পূর্ণ শরীরটা কেটে কেটে দুই টুকরা করে ফেলেছে দ্বিতীয়বার আল্লাহর নবী জাকারিয়া উপশব্দ করে নাই এই উপশব্দ না করার হাকিকত হলো উম্মত যেন ধ্বংস না হয় আমার কথাগুলি বুঝে থাকলে বলুন জাকারিয়া নবী সাহায্য চেয়েছে কা জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকেছে কার হুকুমে গাছ এইভাবে প্রশস্ত হয়েছে কার নির্দেশে জাকারিয়া নবীর মাথায় ছুরি চালালো করাত চালালো পুরো শরীর দ্বিখণ্ডিত হলো বলেন কেন তিনি দ্বিতীয়বার উহ শব্দ করলো না উম্মত যেন ধ্বংস না হয় অরিজিনাল ঘটনাটা যদি আপনারা অনুভব করেন দেখেন আল্লাহর নবীর শান মান ফুটে ওঠে আল্লাহর নবী তার উম্মতের প্রতি কত দয়ালু দয়াশীল মেহেরবান এটা কিন্তু ফুটে উঠছে এবং আল্লাহর নবী কখনোই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে পারে না এটা নবুয়তের শান হতে পারে না কিন্তু আপনারা ওই গল্প শুনবেন ভুল ওয়াজ শুনবেন তারা নবীদেরকে গাইরুল্লাহ সাহায্যকারী গাইরুল্লাহর কাছে সাহায্য প্রার্থনাকারী বানায় দেয় তারা নবীদেরকে কত বড় ভয়ঙ্কর রূপে দাঁড় করায় নবুয়তের দপ্তর থেকে নবীর নাম কেটে দিবে কতটা ভয়ানক অবস্থার মধ্যে আল্লাহর নবী আল্লাহ তাআলা শান তিনাদের ওই শান মানকে কোথায় নিয়ে পৌঁছায় এজন্য আমাদের সচেতন হতে হবে সত্য কথা জানতে হবে আমি যা বলছি স্টাডি করে বলছি সঠিক বিষয়টা জানতে হবে আজকে যে বললাম আপনাদেরকে উপকার হয়েছে কিনা জাকারিয়া নবীর সঠিক ঘটনাটা তো অনেকেই জানতেন না সবাই জানতেন আগে এই যে বলে দিলাম এখন ক্লিয়ার হয়ে গেল এখন যদি কেউ ভুল ওয়াজ করে তাইলে কি বুঝবেন না কেউ ভুল ওয়াজ করলে বুঝবেন না জিও বলতে পারেন না বললে তো বোঝা যায় যে আপনারা আমার কথা বুঝতেছে চুপচাপ বসে থাকলে মনে হয় যে হুজুরে মনে হয় কি বলতেছে বুঝতেছি না আমার কথা বোঝা যায় না নাকি আমি তো মৌলভী বাজারে দীর্ঘদিন ছিলাম মৌলভী বাজারে একটা সময় আমার জীবনের একটা বড় সময় কাটাইছে লেখাপড়া করতে গিয়ে তা আপনাদের এই এলাকায় আমি বহুবার আসছি ব্রাহ্মণ পাড়া না এটা ব্রাহ্মণ গ্রাম নাকি ব্রাহ্মণ বাজার আরে কত জায়গা কুমিল্লাতে থানা আছে ব্রাহ্মণ পাড়া জেলা আছে ব্রাহ্মণ পাড়িয়া আমাদের ব্রাহ্মণ পাড়িয়া কসবা থানায় গ্রামের নাম হলো ব্রাহ্মণ গ্রাম আর এটা হলো ব্রাহ্মণ বাজার কুমিল্লা এটা বর্তমানে ব্রাহ্মণ পাড়িয়া পড়ছে আমি আপনাদের ক্ষেত্রে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আপনারা সচেতন হইতে হবে একটু জিকির করেন লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
صلى الله عليه وآله وسلم غوريتا كي أبصر دشمني كرلو كي نبوز لمنا أصله تايم جاي تو دور تو كيسة غامين تو خيال كوري ناي توبه شامن ماه رمضان شامن ماه رمضان أمادر أونيك كلو كاس شامن چھوٹو بچہ جرا سن سیلت باشی دھنو সিলেটের ছোট ছোট বাচ্চারাও দারুল কিরাতের ছাত্র তারা কোরআন তেলাওয়াতের ব্যাপারে অন্যান্য বিভাগ জেলার চেয়ে অগ্রগামী এটা কার ক্রেডিট বলেন বলেন না বলতে কি লজ্জা আছে আল্লামা সাহেব কেবলা ফুলদলি রহমাতুল্লাহ আলাইহির ক্রেডিট এটা ওনার প্রাপ্য আমি আমার জীবনের একটা বড় সময় কাটাইছি ভণ্ডদেরকে সুজা করার জন্য পারলাম না কিছু সুজা করছি বেশি পারি নাই সেই সুবাদে অনেকেই আমাকে একটু একটু ঘৃণাও করতে যে উনি ওখানে পড়ে উনি শেখানো ঠিক 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 আসলে আমি যে কি জন্য পড়েছিলাম সেটা তো সবাই জানতো না আমি বলতেও পারতাম না বললে আমার ওখানে কাজ করতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি কিন্তু আমি জীবনের শেষ প্রান্তে এসে এটুকু বলি আল্লাহর ওলিরা সঠিক কিন্তু আল্লাহর ওলিদের নাম বিক্রি করে যারা মাজার ব্যবসা করে যারা বন্ধামিতে জড়িত এরা কখনো আহলে সুন্নাতুল জামাতের লোক হতে পারে না ফুলতুলি সাহেব বাড়িতে যারা গেছেন নিশ্চয় দেখেছেন মাজারে হাজার হাজার টাকা দেওয়া লাগে নাকি কেউ ঘুমাইছেন নাকি আপনারা সাহেব বাড়িতে গেছেন কারা কারা হাত উঠান তো মোটামুটি 80% লোক গেছে হাত নামা 20% জান্নাই মানে যাওয়া দরকার আছে আমি আপনাদের অনুরোধ করছি যাবেন শামসুল উলামা যার অবদানে হাজার হাজার মাদ্রাসা মসজিদ হয়েছে হাজার হাজার দারুল কিরাত হয়েছে সেই আল্লাহর ওলি বাজার গিয়ে দেখো কোন টাকার বাক্স নাই দান বাক্স নাই ঠিক কিনা বলে আল্লাহর ওলিরা যে দাওয়াত নিয়ে এসেছে সেই দাওয়াত পৌঁছে দেওয়া হলো ওনাদের মূল বিষয় আর আমরা সব বন্নামির সাথে জড়িত মাঝারে গিয়ে সেজদা না দিলে মনে হয় যে লোকটা আতরিকা বুঝছে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না পরিষ্কার কথা সেজদার একমাত্র মালিক আল্লাহ বলেন কে যুবক পর আওয়াজ দিয়ে বলো কে আজকের যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আপনারা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিশে সুন্দর আয়োজন উপহার দিয়েছেন কোনো ভন্ডামির সাথে মিশে না আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন অবশ্যই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করবেন কিন্তু কোনো ভন্ডামিকে সাপোর্ট করবেন না মনে থাকবে যুবক ভাইরা সুন্দর আয়োজন উপহার দেওয়াতে মুরব্বীরা খুশি না বেজা এই আয়োজন তারা উপহার দিয়েছেন আমাদেরকে নিশ্চয়ই আমাদের এই যুবক ভাইরা ধর্মের প্রতি আরো একটু অনুরক্ত হবে আসক্ত হবে ধর্ম মানার ব্যাপারে তাদের ভিতরে প্রেম জাগ্রত হবে এটুকু আশা তো আমাদের আছে নাকি যুবক ভাইদের কাছে এটা আশা আছে কিনা আমার যুবক ভাইরা ধরেন 100 জন যুবক একসাথে হয়ে আমি বিশাল মাহফিলের আয়োজন করলেন সুন্দর মাহফিল হলো হাজার হাজার মানুষ জড়ো হলো তাবারক বিতরণ হলো সবাই প্রশংসা করলো কিন্তু মাহফিল কমিটির যুবক ভাইরা যদি 100 জনের ভিতরে যদি 60 জন নামাজ না পড়ে বলেন তো মাহফিলের পূর্ণাঙ্গ বেনিফিটটা কি ওনারা পাবেনি যুবক ভাইরা বেজাল হইব না আমাদের দায়িত্ব এটা শুধু মজার মজার ওয়াজ করে আপনাদেরকে একটু খুশি করে চলে যাব ওটা আমাদের কাজ না আমি আপনাদেরকে আলেমরা আপনাদেরকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করবে এটাই আমাদের মূল কাজ আমরা আপনাদের ভালো চাই কল্যাণ চাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আমার সুন্নি যুবক ভাইরা যদি মসজিদের প্রথম কাতারে দ্বিতীয় কাতারে মসজিদ ভরপুর থাকে তাহলে লামাসাবিদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে আপনারা যদি মসজিদে না যান তাহলে তারা সুযোগ পাবে এজন্য আমাদের প্রত্যেকের প্রত্যেকটা সুন্নি যুবক মাহফিল কমিটি সহকারে প্রত্যেকের নামাজের দিকে আসতে হবে নামাজ ছাড়া কোনো তরিকা নাই ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের প্রশ্ন নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে আল্লাহ কেউ নামাজের কথা কত যদি উঠতে সেকেন্ড লাগে সিগনাল টাইম নাই চিন্তা যখন তোর উঠে মানছে
আচ্ছা জান আপনি জান আমরা বুঝতে পারছি আচ্ছা আপনাদের কারো কোনো সমস্যা আছে সিগন্যাল সমস্যা হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আমার মনে হয় নামাজের মধ্যে সময় একটু ধৈর্য ধরা উচিত অসুবিধা বেশি হবে না আশা করতেছি আমার আলোচনা শেষ যুবকদেরকে উদ্বুদ্ধ করলাম অ যুবক ভাইরা এই সুন্দর আয়োজনের পাশাপাশি আপনারা নিজেদের জীবনকে সুন্নতের রঙে রঞ্জিত করে নেন মদিনাওয়ালার রঙে রঞ্জিত করেন আল্লাহর হাবিবের আদর্শে আদর্শিত করে নেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের সুন্নি যুবকরা নজদি বাতিল যারা তাদের যে হাজার গুণে ভালো কারণ আমাদের সুন্নি যুবকরা বাতিলদের তুলনায় মা বাবার সেবা খেদমত বেশি করে ঠিক কিনা বলেন আমাদের সুন্নি যুবকরা বাতিলদের তুলনায় তারা সমাজের মানুষের মেহমানদারি বেশি করে ওয়াহাবিরা সারা বছর খায় আমাদের সুন্নি যুবকরা বছরে কয়েকবার খাওয়ায় আজকে তো তবরক নাই সুন্নি আসেনি তাহলে তো আমরা খাওয়াই আমরা খাওয়াই আমরা সুন্নিরা যুবকরা খাওয়ায় এত সুন্দর আয়োজন করলো মাইক প্যান্ডেল ফুস্টার আয়োজন করে আমার খাওয়ানোর ব্যবস্থা করছে তাহলে এই যুবকদের জন্য দোয়া করা দরকার আছে কিনা যুবক ভাইরা গো আপনাদেরকে শেষ একটা নসিহত পেশ করে যাই মা বাবার প্রতি যত্নবান হবেন আল্লাহর কসম করে বলি গো কোন সন্তান যদি মাহফিল বছরে দশটাও করে বারো মাসে বারোটা মাহফিল যদি করে কিন্তু তার মা বাবা যদি তার উপরে অসন্তুষ্ট থাকে ওই সন্তানের কোন দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না মা বাবা যদি আপনার অসন্তুষ্ট থাকে তাহলে এই কাজটা মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না প্রত্যেকটা ভালো কাজ আপনার পূর্ণাঙ্গতা পাবে যদি মা বাবার দোয়া পান তাহলে প্রত্যেক যুবক ভাই আমার কাছে ওয়াদা দাও যে মা বাবার সাথে আপনারা ভালো ব্যবহার করবে যুবকরা বলো ইনশাল্লাহ এই সবাই বলো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের তৌফিক দেন বলেন আমিন আমি আলোচনা এখানে কি টানলাম রাত্র প্রায় একটা বেজে গেছে আবার শুনছি প্রশ্ন আছে বারবার কয়েকজন বলে দিছে যে প্রশ্ন তোর সুযোগ দেন প্রশ্ন তোর সুযোগ দেন তো এই হিসাবে আমি আপনাদের অনুরোধ করি প্রশ্ন তো করেন করবেন কিন্তু প্রশ্নটা শিক্ষণীয় করবেন আজগুবি প্রশ্ন না ধর্মীয় প্রশ্ন করবেন যেন দশটা ভাই কিছু শিখতে পারে কোন রাজনৈতিক প্রশ্ন করবেন না আমি যে কোনো দুইজনকে সুযোগ দিব প্রশ্ন করার জন্য যে কোনো দুইজন কিন্তু আপনারা প্রশ্নটা শিক্ষণীয় করবেন যেমন নূহ নবীর নানির বাপের নাম কি এই ধরনের প্রশ্ন করবেন না আমাকে কদিন আগে প্রশ্ন করছে আদম আলাইহিসসালামের পুত্র শীস আলাইহিসসালামের স্ত্রীর নাম কি এই ধরনের প্রশ্ন করবেন না এগুলির মধ্যে দর্শনের তেমন কোনো শিক্ষণীয় থাকে না এবং অনেক বিষয় এই ধরনের সুস্পষ্ট ভাবে সাধারণত পাওয়া যায় না এজন্য শিক্ষণীয় প্রশ্ন করবেন যে কোনো দুইজনের প্রশ্ন আমি নিব প্রশ্নকারীদের মানসিক প্রস্তুতির জন্য আমি এক দুই মিনিট টাইম দিলাম এই সময়টা আমরা সবাই মিলে একটু জিকির করে ইসমাজা আল্লাহ 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 জোরে হবে গাটা শুরু হও আল্লাহ 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 আমন পাগলা বেয়ে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পেয়েছি প্রশ্নটা হলো মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠানোর ঐতিহ্য না অনাচার না অত্যাচার শুনুন ইসলামী রীতি রেওয়াজ সম্পর্কে জানার জন্য একটা হাদিস শরীফ আপনাদের জানা থাকা উচিত সে হাদিস শরীফটা হলো সহিহ মুসলিম সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন ইলা আখির ইসলাম ধর্মে কেউ যদি ভালো রীতি কেউ প্রচলন করে তাহলে ইহার জন্য তার উত্তম প্রতিদান রয়েছে তবে ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান যদি কেউ মন্দ রীতি প্রচলন করে তাহলে এটার জন্য তার পাপও রয়েছে
ইসলামের রীতি হলো দুইটা একটা উত্তম রীতি আর একটা মন্দ রীতি মনে রাখবেন উত্তম রীতি হলো উদাহরণ হিসেবে বলছি ইমাম সাহেব নামাজ পড়ান উনি ওনার ব্যবসা বাণিজ্য করার শক্তি সামর্থ্য সুযোগ থাকা সত্ত্বেও তিনি চাইলে যে কোনো মসজিদে নামাজ পড়তে পারেন কিন্তু তা সত্ত্বেও সমাজের সবাইকে সব সময় সময় দেওয়ার স্বার্থে নামাজের ইমামতির স্বার্থে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতিতে সময় দেন সেই সুবাদে ওনাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা ওনার ফ্যামিলির দিকে সহযোগিতা করার স্বার্থে ওনার তিন বেলা খাবারের ব্যবস্থা মাহফিল বা মসজিদ কমিটি আপনারা করে দেন এই খাবার দেওয়ার রেওয়াজটা সুন্নত না সুন্নতে রসুল না কিন্তু সুন্নতে হাসানা সুন্নতে হাসানা কারণ এই রেওয়াজ চালু থাকলে নামাজের জামাতের ব্যাপারে সহযোগী হবে না হয় ইমাম পাওয়া দুষ্কর হবে দুরূহ ব্যাপার হবে ইমাম সাহেব নিজের পেট বাঁচাইব আগে না মসজিদে ইমামতি করব আগে অবশ্যই তাকে পেট বাঁচাইতে হবে এরপর ইমামতি ইমামতি করা তার জন্য ফরজ না সে নামাজ পড়া ফরজ কিন্তু ইমামতি করা ফরজ না কিন্তু সমাজের মসজিদের সুবিধার্থে সমাজবাসীর অনুরোধে ইমামতি করতে গিয়ে ব্যবসা বাণিজ্য অন্যান্য দিকে সময় সে দিতে পারে না বিধায় তার তিন বেলা খাবারের ব্যবস্থা করা মসজিদ কমিটির দায়িত্বের উপরে বর্তায় বিধায় ইমাম সাহেব তিন বেলা খাবার দেওয়ার এই প্রচলনটা হলো সুন্নতে হাসানা এটা উত্তম কাজ এটা কি কাজ উত্তম কাজ এটা চাঙ্গা রাখা বা এটা চালিয়ে রাখা এটা সতেজ রাখা মানে হলো ইসলাম ধর্মের সহযোগিতা করা নামাজের সহযোগিতা করা এটা হলো উত্তম রীতি এটা উত্তম রীতি এটা জায়েজ এটা সওয়াবের কাজ পক্ষান্তরে আপনি যে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠানোর রীতি প্রচলন রেওয়াজ চালু করেছেন এটা উত্তম রীতির অন্তর্ভুক্ত নয় কেন নয় এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারাম তাবিগণ তিনাদের জিন্দিগিতে ইসলামিক কালচারের মধ্যে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কালচারের মধ্যে এই ধরনের রীতির কোন সমর্থন পাওয়া যায় না দ্বিতীয়ত যেই কারণে এটা সুন্নতে হাসানা হবে না সেই কারণটা হলো একজন ধনী ব্যক্তি চাইলে তার মেয়ে শ্বশুর বাড়িতে ইফতার সামগ্রী পাঠাতে পারবে কিন্তু অনেক দরিদ্র ফ্যামিলির লোক আছে যারা সামর্থ্য যতটুকু আছে এর চেয়ে বেশি কিছু করতে পারবে না তার জন্য এটা জুলুম হবে তার ফ্যামিলির জন্য এটা কষ্টের কারণ হবে কারণ তারও ঈদ আছে তারও বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলির সদস্য আছে তাদেরও রোজা রাখতে হয় ইফতার করতে হয় তখন তাদের উপর এটা বার্গেনিং হয়ে যায় মুসলমান হিসেবে তখন তারা তাদের জীবনে চলার পথে অনেকটা কষ্টে দিন পার করতে হবে ইসলামে ওইটা অনুমোদন আছে আইকুল ইসলামি খাইরুন ক্বালা তুতিমুত তাআম ইসলামের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া ওই হাদিস অনুযায়ী যদি কেউ সামর্থ্য রাখে তৌফিক রাখে সে তার মেয়ের শ্বশুর বাড়ির সবাইকে বা সামর্থ্য অনুযায়ী ওই সংখ্যক পরিমাণ মানুষকে বাড়িতে ইনভাইট করবেন দাওয়াত দিবেন আপনারা আমার বাড়িতে একদিন ইফতার করেন আপনাদের ইফতারি দাওয়াত দিলাম তৌফিক থাকলে এই ধরনের ইনভাইটেশন করবে তাহলে ওই ওই সিস্টেমটা হবে উত্তম কাজের অন্তর্ভুক্ত খাবার পাঠায় না আমার বাড়িতে এসে মেহমান হিসেবে খেয়ে যান এটা হবে উত্তম যদি সামর্থ্য থাকে আর রমজান মাস আসছে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠানোর যে একটা টেনশন মেয়ের বাবাদের মাথায় ঢুকে সব বাবা তো অর্থশীল না ধনী না মধ্যবিত্ত অনেক লোক আছে অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা মেয়ের শ্বশুর বাড়িতে পর্যাপ্ত ইফতার পাঠানোর সামর্থ্য রাখে না এই জন্য এই ধরনের রেওয়াজ মেয়ের শ্বশুর বাড়িতে রমজান মাসে ইফতার পাঠানোর এই রেওয়াজ বন্ধ করতে হবে এটা বিদআতে সাইয়্যা এটা মন্দ কাজ পারলে আপনার বাড়িতে আপনার মেয়ের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া একদিন ইফতার করার রাত্রে সাহারি খাওয়া এটা আপনার সামর্থ্য থাকলে করতে পারবেন আর না হয় ইফতার দেওয়ার প্রচলন আপনারা বন্ধ করতে হবে এটা একটা জুলুমের শিকার অনেক সময় হয়ে থাকে মানুষ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওইভাবে ইসলামী জিন্দেগিতে আসার তৌফিক দেন বলে না আমিন আর একটা প্রশ্ন নিব শুধু মোবাইলে মুরিদ করা জায়েজ কিনা মোবাইল ফোনের মাধ্যমে কি যে মুসিবতের যুগে আসি
কেউ ক্যাসেটে মুরিদ করে, কেউ মোবাইলে মুরিদ করে। শুনুন, এগুলি হলো প্রযুক্তির সাথে সম্পৃক্ত মাসালা। মোবাইলে বিয়ে হওয়া না হওয়া কথা বুঝতে পারছেন? মোবাইলে বিয়ে না হওয়া না হওয়ার মাসালাটা যেরকম, মোবাইলে মুরিদের মাসালাটাও ওরকম। আমি ব্যক্তিগতভাবে আমার যে আল্লাহ পাকের দয়ায় মদিনাওয়ালার সিলা আপনাদের দোয়ার বরকতে যতদূর জানা আছে, ওই জ্ঞান অনুযায়ী মোবাইলে মুরিদ করা এবং ক্যাসেটে মুরিদ করাকে আমি সমর্থন করি না। কিন্তু অনেক আলেমরা সমর্থন করে, এটা একটা ইখতিলাফপূর্ণ মাসআলা। আমার একক সিদ্ধান্তে গোটা দেশ চলবে না, আপনার সিদ্ধান্ত গোটা দেশ চলবে না। এখানে ওলামাই কেরামের আলোচনার ব্যাপার সবার আছে, সবাই একসাথে বসে ডিসিশনের ব্যাপার আছে। সর্বোপরি বায়াত হওয়া, মুরিদ হওয়া এটা একটা পবিত্র জিনিস, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত একটা জিনিস। এই ব্যাপারে অবশ্যই আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত। ক্যাসেটে মুরিদ হওয়া, মোবাইলে মুরিদ হওয়াটাকে অ্যাভয়েড করে চলবেন। সরাসরি একজন কামেল মুকাম্মেল মসজিদের কাছে গিয়ে বায়াত হবে, হাতে হাত রেখে অথবা জবানে জবান মিলে ওনার কাছে যায়। ওই তৃপ্তি আর মোবাইলের তৃপ্তি কি এক নেই? তৃপ্তিরও তো একটা ব্যাপার আছে। আমি আমার পীরের কাছে যাইতে পারলাম না, মোবাইল আর ক্যাসেটে মুরিদ হয়ে গেলাম, এখানে একটা ব্যাপারও তো আছে। আমার পরামর্শ হলো, সৌদি আরব থেকে ছেলে মেয়ে বিয়ে করছে মোবাইলে, এখন দেশে এসে দেখে মেয়ে আরেকজনের লোকে গেছে গা, এরকম ঘটনা ঘটে কিনা ভাই? অনেক ঘটে। যতই বিদেশ থেকে মোবাইলে লন্ডন থেকে বিবাহ হয়, দেশে আসার পরে কিন্তু আট পরানো হয়, দেশে আসার পরে কিন্তু আবার কোন নাই আট পরানো হয়। সেই হিসাবে আমার পরামর্শ, আপনি একজন সাহেবকে পছন্দ করেন, ভালোবাসেন, ওনাকে ফলো করেন, ওনাকে অনুসরণ করে করতেই পারেন, কিন্তু বায়াতের ব্যাপারে ওনার সামনে যাওয়া, ওনার সোহবতে বসা, এটা আপনার জন্য অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না, ফিতনা হবে। আমি এটুকুই বললাম, আজকে আর সামনে যাচ্ছি না। যদি ছোট্ট করো তো একটা বাজে গেছে আমার চট্টগ্রামে, কালকে জমিয়ত ফালাতে দিনের বেলা বাইসে তো থাকতেই হবো, মানে আল্লাহ বাসাইলে তো বাঁচবো, নাইলে তার বাঁচার সম্ভাবনা। সাহাবিদের দোষ ত্রুটি ধরা জায়েজ কিনা, না, এটা কবিরা গুনাহ। সাহাবাই কারামের ব্যাপক ভাবে কেউ যদি দোষ ত্রুটি খুঁজে তাহলে সে গোমরা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, এটা হলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত ফয়সালা। আকায়েদের কিতাবে আসছে, ওয়ালা নাযকুরু সাহাবা ইল্লা বিখাইরিন, সাহাবাই কারামের উত্তম দিক ছাড়া অন্য কোন বিষয়ে আলোচনা করা যাবে না। যে সকল বিষয়ে সাহাবিদের মধ্যে ইখতিলাফ হয়েছে, এই ধরনের বিষয় নিয়ে সাহাবিদের সমালোচনা করা যাবে না। আহলে সুন্নাতুল জামাত সাহাবিদের অনুসরণ করে। আল্লাহ রসুল সাহাবিদেরকে আকাশে নক্ষত্র তুল্য বলেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। নবীজি বলছে, সাহাবিদেরকে যারা ভালোবাসে তারা আমার ভালোবাসার কারণে ভালোবাসে। এজন্য শিয়া মতালম্বী যারা, তারা সাহাবিদের সমালোচনা করে। যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে, আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বা বিভিন্ন সাহাবাই কারামকে সমালোচনা করে, তিনাদের দুষ্ট্রুটি খুঁজে, এগুলি শিয়া, এগুলি সুন্নি না, এই ধরনের লোকের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা সুন্নি, আমাদের কাছে আহলে বাইত রাসূল বড়, তারপরে সাহাবাই কারাম আমাদের মাথার তাজ, আমরা সবাইকে সম্মান করি। নবীজির একজন আত্মা দরজার সাহাবিকে আমরা সম্মান করি, মানবো, এটাই আমাদের অবস্থান। এটা নিয়ে ভিন্ন পথে যাওয়ার আর কোনো সুযোগই নাই। সালাফিরা বলে তারাবিহ নামাজ পড়ার সম্মানই নেওয়া জায়েজ নয়, এর সমাধান কি? তারাবি নামাজের পরে যে সম্মানী, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সম্মানী, মাদ্রাসায় কোরআন পড়াইয়া, তাফসির পড়াইয়া, হাদিস পড়াইয়া, মাদ্রাসা শিক্ষকতা করে যে সম্মানী, এই সবগুলি মাসালা এক। মনে রাখবেন, তাফসিরে কুতুবিতে চার মাজহাবের মাসালাগুলি সুন্দরভাবে এক জায়গায় জমা করা হয়েছে, অন্যান্য কিতাবে তো আছেই। হানাফি মাজহাবের ওলামায়ে মুতাকাদ্দিমিন যারা, ওনাদের ফাতোয়া ছিল এই ধরনের উজরত গ্রহণ করা, সম্মানী গ্রহণ করা, যেটা এটা ছিল হারাম। কিন্তু ওলামায়ে মুতাকাদ্দিমিনের এই ফাতোয়ার কারণে বড় বড় আলেমরা ব্যবসা বাণিজ্যের কাজে মনোযোগ দিয়ে দিয়েছে, মসজিদ মাদ্রাসা ইলিমের খেদমতের ব্যাপারে তারা অমনোযোগী হয়ে গেছে, কারণ প্রত্যেকেরই মেধা আছে ব্যবসা করার মতো। বড় আলেমদের কি মেধা নাই ব্যবসা করার মতো?
علمের খেদমত করা ফরজে আইন নয় ফরজে কিফায়া সেই হিসাবে বড় বড় আলেমরা তারা কি করলেন علمের খেদমত বাদ দিয়া দুনিয়াবি ব্যবসাবাণিজ্যের দিকে ঝুঁকে গেলেন তখন বড় আলেম আছে বটে কিন্তু علمের খেদমতে আলেমদের পাওয়া যাচ্ছে না যার ফলে উলামায়ে মুতাখিরিন যারা মুতাকাদ্দিমিন মুতাখিরিন যারা বুঝে না তারা এই বিষয়টা আরো সময় লাগবে বুঝতে উলামায়ে মুতাখিরিন যারা ওনরা এসে ফতোয়া দিয়েছেন কোরআন এবং হাদিসের আরো অন্যান্য দলিলের উপরে তাহকিক করে ইস্তিহাদ করে রায় দিয়েছেন না কেউ যদি কোরআন পড়ায় হাদিস পড়ায় ওয়াজ করে বা তারাবি পড়ায় এই ধরনের ইসলামী ধর্মীয় কাজ করে তারপরে যদি উজরত গ্রহণ করে বিনিময়ে টাকা নেয় তাহলে এটা মুবাহ এটা বৈধ হবে জায়েজ হবে এটাই চূড়ান্ত ফতোয়া ওলামায়ে মুতাকাদ্দিমিন বলছে হারাম মুতাখিরিন দেখতেছে দ্বীনের খেদমত নষ্ট হয়ে যাচ্ছে আলেম আছে কিন্তু শিক্ষক কোরআন হাদিস পড়াইবার জন্য আলেম পাওয়া যাইতেছে না তো এখন ইলমের খেদমত করার জন্য যদি আলেম না পাওয়া যায় তাহলে ভবিষ্যতে ইসলাম ধর্মের খেদমত কমে যাবে এই জন্য ওলামায়ে মুতাখিরিন কোরআন এবং হাদিসকে ভালোভাবে তাহকিক করে ইস্তিহাদ করে টোটালি ফাইনাল যে ডিসিশন দিয়েছেন যে উজরত গ্রহণ করা তারাবি পড়ে ফজর নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে জানাজার বিষয়টা ভিন্ন এরপরে আজান দিয়া মুয়াজ্জিন হিসেবে অন্যান্য বিষয় এই যে উজরত গ্রহণ করা বিনিময়ে নেওয়া এটাকে মুবাহ বলেছেন বৈধ বলেছেন এটা হলো চূড়ান্ত ফতোয়া গায়ের জোরে না আমি জেনে স্টাডি করে কথাটা বলছি অনেকে ওয়াজ করে ইমামতি করে তারাবি পড়ায় হাদিয়া নেওয়া বা সম্মানী নেওয়া বিনিময় নেওয়াকে হারাম মনে করে নাউজুবিল্লাহ অনেক শব্দ জন আঘাত করে বলে যে পতিতালয় নাউজুবিল্লাহ এই ধরনের শব্দ ব্যবহার করে ওটার মতো নাউজুবিল্লাহ এই ধরনের কথা যারা বলে তাদের আরো একটু স্টাডি করতে হবে আরো একটু লেখাপড়া করে কথা বলতে হবে ফুট হাট করে ফতোয়া দিলে হবে না এই ব্যাপারে ভালোভাবে স্টাডি করে কথা বলতে হবে আজকে আমি একটা আলোচনা দেখলাম যিনি আজকে মাহফিলের প্রধান অতিথি আল্লামা মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি মাদ্রাজিল্লাহুল আলী তিনি যেকোনো একজন আলেমের রদ করলেন ওই আলেম বলছিল যে কবরস্থানের পাশ দিয়ে যদি বড় তাকে আলেমরা হেঁটে যায় 40 দিনের কবরের আজাব আল্লাহ মাফ করে দেয় এবং তার চেহারার দিকে তাকালে 70,000 সগীরা গুনাহ মাফ তো এটার প্রতিবাদ করেছেন আমাদের সাহেব কেবলার নাতি এটাকে বলা হয় আমানতদারিতা ওই আলেম সাহেব হয়তো পুরাতন মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে বলেছেন হ্যাঁ এই ধরনের কথা আছে বিভিন্ন কিতাবে আছে ওই সনদ মানে তাখরিজাত এবং মৌজুয়াত আসমা রিজাল উলুমুল হাদিসের ব্যাপারে হয়তো উনি ভালোভাবে খেয়াল করেন নাই ওই কিতাবে পড়লেই উনি এটা বলে ফেলছে কিন্তু অরিজিনাল এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস না এটা এটা হলো ভিত্তিহীন একটা কথা জাল হাদিস বলা চলে কবরস্থানে পাশ দিয়া বড় মুত্তাকি আলেম হেঁটে গেলে কবরের আজাব 40 দিন মাফ এটা বিভিন্ন কিতাবে আছে কিন্তু এটা মানে গ্রহণযোগ্য না মুহাদ্দিসিনে কেরাম বলছে লা আসলা লাহু এটার কোনো ভিত্তি নাই আর যেটা আলেমের চেহারার দিকে তাকাইলে বড় সাহেবের চেহারার দিকে তাকাইলে 70,000 সগীরা গুনাহ মাফ এই কথাটা বলছিলেন মুরব্বি আলেম এটাকেও আমাদের সাজ্জাদার সাহেবুল্লাহ নাতি রদ করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই এইভাবে আমানতদারিতা প্রকাশ করতে হবে ওই কথাটা আসলে এরকম না যে চেহারা তাকাইলে 70,000 গুনাহ মাফ এরকম না বিষয়টা ছিল এরকম আন নাজরু ইলা ওয়াজহিল আলিম ইবাদাতু এটা বিভিন্ন সূত্রে প্রমাণিত আছে এটা রাসূল পাকের হাদিস সনদটা দুর্বল যে আলেমের চেহারার দিকে তাকানো ইবাদত ইন্নাল হাসানাতা ইউযহিবুন সাইয়্যাহ যালিকা যিকরা লিয-যাকিরিন ওই হিসাবে যেহেতু আলেমের চেহারার দিকে তাকাইলে ইবাদত ওই হিসাবে গুনাহ মাফ হয় সগীরা গুনাহ মাফ কিন্তু 70,000 গুনাহ মাফ হবে এটা ঠিক না আল্লাহ চাইলে অনেক বেশি মাফ করতে পারে সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন আপনি কেন সংখ্যা নির্ধারণ করতেছেন কথা বুঝতেছেন আপনারা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নাতি আল্লামা মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইলাম এইভাবেই মাসলাককে পবিত্র রাখতে হবে কোনো গোরামি কোনো ভণ্ডামি কোন জিহালত যেন এই মাসলাকে প্রবেশ করতে না পারে কথা বলেন ঠিক কিনা এটুকু বললাম সারা রাত প্রশ্ন করলে শেষ হইব
শেষ হইতো না তো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এটা কি হাদিস এটা রওয়ায়াতান হাদিস না সনদের দ্বারা এটা প্রমাণিত না কিন্তু অর্থটাকে হাফিজ ইবনে তাইমিয়া হাফিজুল হাদিস ইমাম সাখাবি মাকাসিদুল হাসানার মধ্যে অর্থটাকে সঠিক বলছে এটার অর্থটা সঠিক কিন্তু এটা রাসূলের পাকের এই এই আলফাজে হাদিস না সনদের দ্বারা এটা প্রমাণিত না কিন্তু অর্থটা বিভিন্ন হাদিস দ্বারা সমর্থন পায় ওইটা নিয়ে আমার লেখা একটা বইয়ের মধ্যে আমি বিস্তারিত আলোচনা দিয়েছি আমার লেখা কয়েকটা বই আছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করে রাখতে পারেন এই যে প্রিয় নবীজির সালাম আজান একামত ওযু গোসল নামাজে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলিল এটার মধ্যে পেয়ে যাবেন লামাজহাবীদের খণ্ডন এবং হানাফি মাযহাবের পক্ষে এটা একটা নামাজের বই আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন হবে সংগ্রহ করে রেখে দিতে পারেন আরো দুই তিনটা বই আছে বিশেষ করে নূরে মুজাসসাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এই ব্যাপারে এর পক্ষে আমি একটা বই লিখছি এই বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন ওটা 200 টাকা কয়েকটা বই আছে আপনারা সংগ্রহ করে রেখে দিলে আপনাদের কাজে লাগবে সন্তানদের হাতে বই দেন সুন্নি আলেমদের বই তুলে দেন নালে সন্তানরা দুদিন আগে পরে লামা সাহেবদের বই পড়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে আমাদের এটা ব্যবসা না এটা আমাদের খেদমত আমরা চেষ্টা করতেছি সুন্নিয়তকে জবান দ্বারা এবং কলম দ্বারা সর্বত্র খেদমত করার জন্য সেটা সহযোগিতা আপনাদের করতে হবে এক কোনটা বই 500 টাকা বড়টা 500 টাকা একটা নূরে মুজাসসাম 200 টাকা বাকিগুলি 100 টাকা করে গুরুত্বপূর্ণ কয়েকটা বই আছে আপনারা আপনাদের কাজে লাগবে সংগ্রহ করে রেখে দিবেন আজকে এখানেই শেষ আসেন দাঁড়ায় সবাই মিলে নবীজিকে সালাম জানাইয়া নবী Yeah.
بكماله كشفت الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه وآله. এখন তার বক্তব্য আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই সরকারি পরিস্থানে যুবসংঘ কর্তৃক আয়োজিত ১৬তম ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের এক বীরশ্রেণী বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিদিন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কষ্ট করে ইসলামের মহানীয় পথে নিয়োজিত আছেন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের অসাদ বিধি সন্তান অত্যন্ত ব্যস্ত সময় রেখেও আমাদের এই ওয়াজ মাহফিলের দাওয়াতকে কবুল করে আমাদের মধ্যে উপস্থিত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন হযরত মাওলানা বিশিষ্ট অনেক গবেষক হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন বেহুদি সাহেব। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়াবাসী পুরাড়াবাসীর পক্ষ থেকে অনেকের মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমরা আশা করছি আগামী বছর তিনি যদি আমাদেরকে এভাবে কিছুটা সময় দিয়ে আমাদেরকে কৃতার্থ করে আমরা তার কাছে সারা জীবনে আমরা কৃতার্থ থাকব এবং আমরা আমরা আবারও মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের দীর্ঘ সুস্থতা কামনা করছি আল্লাহ আলমিন যেন তার জীবনকে তার সুনাকে ইসলামের পথে আরো নিবেদিত প্রাণ হিসাবে বাড়িয়ে দেন তার হাতকে যেন আল্লাহ তারা শক্তিশালী করে দেন তিনি যেন একদম পরম সৈনিক হিসাবে আরো আমাদেরকে বেশি বেশি করে লেখনের মাধ্যমে ইসলামের সভায় নিয়োজিত থাকতে পারেন সেই উপরা কামনা করছি উপস্থিত আমরা জানি আজকে আমাদের কলম সৈনিক গোড়ায় অবাক আমি ছোটবেলা পড়েছিলাম একটি কবিতা যে নজরুলের সিরাজুন এই নেই ফরুক ইকবাল নেই মুস্তফা নেই নেই কথম হ্যাঁ বলে যে জনপন রচন মতো একটা ফলে চলবে না কলম ধরতে হবে আবার নিয়ত মহলে দুঃখ হবে বলে আমি আহ্বান ছায়াদুল থাকতে হবে নিজেকে বিলীন করতে হবে দেশে রাহে এবং ইসলামে রাহে আজকে আমরা সত্যিকার অর্থে অত্যন্ত উপকৃত হয়েছে চমৎকার ভাবে যিনি কোরআন হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন আমরা তার হায়াত কামনা দীর্ঘ হায়াত কামনা করছি এবং তিনি যেন ইসলামের জন্য আরো দীর্ঘদিন আমাদেরকে এইভাবে বিভিন্ন প্রান্তে ইসলামের মূল আদর্শ তুলে ধরতে পারেন সেই দোয়া কামনা করছি এবং দোয়া ভাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ ভাই এবং আপনারা সকলেই জানেন যে সহে শুদ্ধ কুরআন শরীফ তিলাওয়াতের লক্ষ্যে বিয়াত্তর সিনেট সভা বাংলাদেশ সহে বিশ্ব আমেরিকা লন্ডন এবং ভারত সহ বিভিন্ন দেশে দারুন কাজ মজুরিয়া ফুলফুলে ট্রাস্টের শাখা রয়েছে আমাদের এলাকায় পুরাগ্রাম মধ্যে সবচেয়ে পুরাতন একটি শাখা রাজাপুর পটিয়া দামে মসজিদ শাখা প্রতি বছর দারুন কিরাতের খেদমত এখানে চলছে জামাতে সুরা হতে জামাতে খামিস পর্যন্ত যেখানে সারসিনা বরিশাল তারপরে সোনাকান্দা এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের কোরআনের পাখিরা এখানে এসে আমাদের এলাকাতে কোরআনের সেই সুমধুর সহি তেলাওয়াত শিক্ষা গ্রহণ করেন এই রমজানের মোবারকে প্রস্তুতি ওয়াজ প্রতি বছর রাধাপুর পটিয়া জামা মসজিদে অনুষ্ঠিত হয় এবছরে আগামী ৭ মার্চ রাধাপুর পটিয়া জামা মসজিদে রমজানের মোবারক এবং দারুল কিরাতের প্রস্তুতিমূলক ওয়াজ মাহফিল আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হবে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল্লাহ চৌধুরী ফুলতলি সাবেক প্রিন্সিপাল বাদেদোবাই ফুলতলি কামিল মাদ্রাসা এবং হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি সহ আরো বিশিষ্ট ওলামায়ে কেরামগণ এখানে বক্তব্য রাখবেন আপনাদের সকলের দাওয়াত রইল আর এর আমাদের পাঁচ গ্রামের যুবকেরা মিলে বিশেষ করে এখানে রমেশ ভাই অত্যন্ত কষ্ট করে এই আমাদের রাজাপুর নাসিক আলালাবাদ মৌলভীগঞ্জ শাপলা
استغفر الله ان الله غفور رحيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان দয়ার নজরে তাকায় দেখো এই সরকারি পার ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি এবং আল্লামা বিস্কুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এইসব কবরবাসীর ইসলামে সাহাবের উদ্দেশ্যে আয়োজিত মাহফিল কবুল করেন আমাদের হাজিরা কবুল করেন বহু করে সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ তমাম আম্বিয়াই কারাম তিনাদের উম্মতগণ তমাম সাহাবাই কারাম শোহাদাই কারাম আহলে বাইতের হুজুর শোহাদাই কারবাল চার মাযহাবের ইমামগণ চার তরিকার ইমামগণ সমস্ত আউলিয়া আউলিয়া গাউস কুতুব নুজাবান তাবা খিয়ার আব্দাল খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই রোহে দয়া করে হাদিয়া পৌঁছায় আল্লাহ এই সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাই সহ 360 আউলিয়া আর অসংখ্য আউলিয়া কারাম মাজার পানে শাহিদ আছেন সমস্ত আউলিয়া কারামের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলামিন এই গ্রামের কবরস্থানে আত্মলায় বাস্তলায় যারা পরিমাণ ইমান বইয়া যারা কবরে শায়িত হয়ে গেছেন মেহরবানি করে দয়া করে সবাইকে মাফ করে দেন আল্লাহ তাদের কবরগুলি রওশন করে দেন আল্লাহ এই মুমিন মুসলমান গ্রামবাসী এলাকাবাসীদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহখাতা মাফ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ বেমারি দয়া করে মদিনাওয়াল আর সেনাই সবাইকে পূর্ণাঙ্গ সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ বহু যুবক একত্রিত হয়ে জান্নাতের বাগান সাজাইছে এই যুবকদের দুনিয়া ও আখেরাত উজালা করে দেন আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দেন আল্লাহ দেশের বাহিরে প্রবাস থেকে কত ভাই বাবারা মা বোনেরা দোয়া চেয়েছে আল্লাহ সকল প্রবাসীদের মনের নেক বাসনা পূর্ণ কর আল্লাহ তাদের পেরেশানি গুলি দূর করে দাও আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান কর আল্লাহ এই গভীর রজনী পর্যন্ত ছোট ছোট বাচ্চারা সহ
মুরব্বি বাবারা যত ভাইরা বাবারা এই মাহফিলে এসেছে হাজির হয়েছে আল্লাহ গো তাদের প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পূর্ণ করে দেন আল্লাহ যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি বাড়ায়া দেন আল্লাহ পর্দানিসীন মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছে সকল মা বোনের দিলের নেক বাসনা পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ আমার দীপু ভাই সহ অনেক যুবক ভাইরা দোয়া চেয়েছেন চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন এলাকার ময় মুরব্বী মাহফিলের সভাপতি সহসভাপতি কারি মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব সব অনেকে দোয়া চেয়েছেন হে পরওয়ারদিগার হে দয়াল আল্লাহ প্রত্যেকে দরখাস্ত গুলি আপনার শাহী দরবারে কবুল করেন আল্লাহ আল্লাহ গো এই কমিটি যুবকদের কমিটি যিনি সভাপতি আছেন সেক্রেটারি আছেন কোষাধ্যক্ষ আছেন সদস্যবৃন্দ যারা আছেন আল্লাহ তাদের খেদমতকে দয়া করে কবুল করেন আল্লাহ আল্লাহ তাদেরকে মানুষ এবং মানবতার সেবার জন্য কবুল করেন আল্লাহ ইসলামের রঙে তাদেরকে রঙ্গিন করে দেন আল্লাহ এই এলাকা এই অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে আপনার খাস রহমত এবং বরকত দান করেন আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله